ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে আমি মুসলিম এক আল্লাহ ছাড়া করি না কোকারো তাসলিম যুব সংঘ আন্দোলন যারাই যে দায়িত্ব পালন করছি চোখ কান খোলা রেখে বাতিল বন্দীদের যাবতীয় বিভ্রান্তের জবাব মাঠে থেকে আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ অবস্থা এত জটিল ও কঠিন হবে যে আহ্বানকারীরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে তাদের ডাকে যারা সাড়া দিবে অনুসারীরা সহ নেতা জাহান্নামে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে মাহফিল কমিটি ছাড়া যেমন মাহফিল পরিচালনা সম্ভব নয় অনুরূপভাবে শিরিক বিদাতে নিমজ্জিত একটা জাতিকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী জামাতবদ্ধ সংস্কারের বিকল্প কোনো অপশন নেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অপার অনুগ্রহে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সৈয়দপুর উপজেলা ও নীলফামারী জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো সুযোগ দান করেছেন তার জন্যই প্রশংসা আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় উপস্থিতি আমার আলোচ্য বিষয় জামাতবদ্ধ জীবন যাপন এর গুরুত্ব সময় 10 মিনিট এর মধ্যেই আমি মৌলিক বিষয়গুলো জাস্ট টাচ এন্ড পাস যেহেতু আপনারা সকলেই বিচক্ষণ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধ জীবন যাপনের ব্যাপারে কোরআনে কি নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ জীবনের ব্যাপারে কি নির্দেশ দিয়েছেন এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনার প্রারম্ভেই যে কথাটি বলা প্রয়োজন আপনি আমার আলোচনা নিউট্রাল থেকে শোনার চেষ্টা করবেন আপনার মধ্যে যাতে কোনো গিয়ার কাজ না করে কোন শায়খ কোন মাশায়েখ কি বলেছে এই কথা ধরে যদি আমার আলোচনা শুনেন তাহলে কোরআন হাদিস শুনলেও আপনি বিভ্রান্ত হবেন আমার আলোচনা যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে যায় তাহলে আপনি মানবেন আর যদি মিলে না যায় তাহলে মানবেন না তবে আমার আলোচনা কোন আলোচকের সঙ্গে আপনি মেলাতে যাবেন না যদি মেলাতেই চান তাহলে কোরআন ও সহিহ হাদিসের দলিলের সঙ্গে মেলাতে হবে তাহলে আপনি সফল কেননা আমি আমার পক্ষ থেকে কোন কথা বলবো না ইনশাআল্লাহ সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59 আল্লাহ তাআলা বলছে যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে মতনৈক্য হয় কন্ট্রাডিকশন হয় ওই বিষয়টি ফিরে যাও কার দিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে কারা ফিরে যাবে যারা পরকালকে বিশ্বাস করে যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সূরা সফ অধ্যায় 61 আয়াত 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সিসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর পথে লড়াই করে ঐক্যবদ্ধভাবে যারা লড়াই করে তাদেরকে কে ভালোবাসে আল্লাহ তাআলা সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104 আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার ইয়াদউনা ইলাল খায়র
যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আল্লাহ বলছে তোমাদের মধ্যে একটা জামাত থাকা দরকার যারা মানুষকে আহ্বান করবে কল্যাণের দিকে তারা সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে এরাই হলো সফল সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 108 আল্লাহ তাআলা বলেন কুল হে নবী তুমি বলো হাযিহি সাবিলি এটাই আমার রাস্তা আদউ ইলাল্লাহ আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি আনা বাসিরাতিন জাগ্রত জ্ঞান সহকারে আনা ওমানিত্তাবানি আমি এবং আমার অনুসারীরা সহ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা মিলে এটা কি একা দাওয়াত নাকি জামাতবদ্ধ দাওয়াত অবশ্যই জামাতবদ্ধ দাওয়াত দেখুন এবার প্রিয় নবী হাদিসে কি বলেছে তিরমিজি 2863 নম্বর হাদিস হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরুকুম বিল খামসিন আমি তোমাদের নির্দেশ দিচ্ছি পাঁচটি বিষয়ে এই নির্দেশ কে দিয়েছে কোন শায়েক কোন বক্তা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিল জামাত তোমরা জামাতবদ্ধ থাকো ওয়াসামিই ওয়াতাতি নেতা যে নির্দেশ দিবে এটা তোমরা শ্রবণ করো এবং ওয়াতাতি তার আনুগত্য করো সহি বুখারী 3606 নম্বর হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন এজন্যই যে যাতে হুযায়ফা নিজে অকল্যাণের মধ্যে পড়ে না যায় প্রশ্ন উত্তরের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বললেন অবস্থা এত জটিল ও কঠিন হবে যে আহ্বানকারীরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে তাদের ডাকে যারা সাড়া দিবে অনুসারীরা সহ নেতা জাহান্নামে যাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওই সময় আমি কি করব হুযায়ফাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেই সময় তুমি সঠিক একটি দল ও দলনেতার অধীনে থাকো কে কাকে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলেছে কেন কিয়ামত অবধি একটা দল হকের উপর থাকবেই সহি মুসলিম 1920 1923 5059 সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতি মিন উম্মা যাহিরুন আলাল হক লা ইযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওহুম কাযালিক আমার উম্মতের একটি দল সর্বদাই হকের উপর থাকবে এবং বাতিলরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমন অবস্থায় কিয়ামত এসে যাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাজেস্ট করেছেন এটি হলো ঐক্যবদ্ধ থাকতে জামাতবদ্ধ থাকতে দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে কোরআন হাদিসের চেয়েও আমাদের আলোচকদের দাম মনে হচ্ছে বাংলাদেশে অনেক বেড়ে গেছে অথচ সহি বুখারী 7280 আবু হুরায়রা রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মান আতানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম মিশকাতুল মাসাবি প্রশাসনিক অধ্যায় হাদিস নাম্বার 3661 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতানি যে রাসূলের আনুগত্য করে ফাকাদ আতাল্লাহ সে আল্লাহরই আনুগত্য করে আজ যত প্রপাগান্ডা এই বাংলাদেশে জামাতবদ্ধ জীবন নিয়ে সবার একটাই টার্গেট আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
প্রিয় উপস্থিতি আমি দার্তহীন ভাষায় এই কথা বলতে চাই মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ কেবল আহলে হাদিস আন্দোলনের একক কোনো সম্পদ নয় তিনি বাংলাদেশের মুসলমানদের একক কোনো সম্পদ নয় তিনি এশিয়া মহাদেশের মুসলমানদের কোনো সম্পদ নয় বরং একবিংশ শতাব্দীতে গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য এক প্রদত্ত নিয়ামত হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ আর তার সেই সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে আজকে প্রপাগান্ডা চালানো হচ্ছে ফেসবুক গ্রুপ ওটাও তো একটা সংগঠন আজকে মসজিদ কমিটি আছে মসজিদ কমিটি সংগঠিত কিনা মাদ্রাসা কমিটি সংগঠিত কিনা মাহফিল কমিটি সংগঠিত কিনা মসজিদ কমিটি ছাড়া যেমন মসজিদ পরিচালনা সম্ভব নয় মাহফিল কমিটি ছাড়া যেমন মাহফিল পরিচালনা সম্ভব নয় অনুরূপভাবে শিরিক বিদাতে নিমজ্জিত একটা জাতিকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী জামাতবদ্ধ সংস্কারের বিকল্প কোনো অপশন নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু অবধি হকপন্থী জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন বাতিলরা আঘাত হানবে মনে রাখলে চলবে না আমি যে চির অজয় ঝুটা কানুনের নিগড় আমারে করিতে পারিনি জয় কত নমরুদ কত ফেরাউন কত সাদ্দাত ও কারুন আসিয়াছে মোর এই চলার পথে হইয়া বাধা দারুন পুরিনি আমি নমরুদি হুতাশনে বিকিনি আমি বিপুল কারুনি ধনে সাদ্দাতের ওই অহংকারী মাথা বালুতে মিশেছে শেষে ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে আমি মুসলিম এক আল্লাহ ছাড়া করি রাখো কারো তাসলিম যুব সংঘ আন্দোলন যারাই যে দায়িত্ব পালন করছি চোখ কান খোলা রেখে বাতিল বন্দীদের যাবতীয় বিভ্রান্তের জবাব মাঠে থেকে আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু